আর এদিকে ঝড়খালিতে রাস্তা যেন মরণ ফাঁদ, আর হবে নাই বা কেন? দীর্ঘদিন তো হয় না রক্ষণাবেক্ষণ, বৃষ্টির জল জমলেই যেন রাস্তা পরিণত হচ্ছে জলাভূমিতে। এইরকমই বেহাল দশা দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালিতে। প্রতিদিন যাতায়াতের সমস্যায় ভুগতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, আর এই রাস্তা দিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। দেখুন এই ছবি, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের ঝড়খালির রাস্তা। এটি রাস্তা না মরণফাঁদ বোঝা দায়। সেই রাস্তার চিত্রটা আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, যে রাস্তা দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা, বড় বড় গর্ত এবং সেই রাস্তায় জল জমা রয়েছে। হেরো ভাঙা হাই স্কুল থেকে ঝড়খালি জেটি ঘাট পর্যন্ত প্রায় দীর্ঘ চার কিলোমিটার রাস্তায় প্রাণ হাতে যাতায়াত করতে হয় স্থানীয়দের। সাধারণত ব্যাপক সমস্যা, গাড়ি পাল্টি হওয়ার ভয় থাকে আমাদের, টোটোগুলো ছোটো গাড়ি। হ্যাঁ, আর দেখতে তো পাচ্ছেন জলের অবস্থা কেমন, পুকুর মতো হয়ে আছে সব রাস্তা। রাস্তার এই ছবির সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যেভাবে রাস্তা বিহাল দশা, সেখানে কাজের থেকে কোটি কোটি টাকা লুট করেছে তারা বেশি। টেন্ডার প্রসেসিং শুরু হয়েছে, আগামী তিন মাসের মধ্যে এই রাস্তার কাজ দ্রুত গতিতে শুরু হয়ে যাবে। দ্রুত রাস্তা মেরামতির দাবি জানাচ্ছেন ঝড়খালির বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঝড়খালি থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। আর এদিকে ঝড়খালিতে রাস্তা যেন মরণ ফাঁদ, আর হবে নাই বা কেন? দীর্ঘদিন তো হয় না রক্ষণাবেক্ষণ, বৃষ্টির জল জমলেই যেন রাস্তা পরিণত হচ্ছে জলাভূমিতে। এইরকমই বেহাল দশা দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালিতে। প্রতিদিন যাতায়াতের সমস্যায় ভুগতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, আর এই রাস্তা দিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। দেখুন এই ছবি, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের ঝড়খালির রাস্তা। এটি রাস্তা না মরণফাঁদ বোঝা দায়। সেই রাস্তার চিত্রটা আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, যে রাস্তা দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা, বড় বড় গর্ত এবং সেই রাস্তায় জল জমা রয়েছে। হেরো ভাঙা হাই স্কুল থেকে ঝড়খালি জেটি ঘাট পর্যন্ত প্রায় দীর্ঘ চার কিলোমিটার রাস্তায় প্রাণ হাতে যাতায়াত করতে হয় স্থানীয়দের। সাধারণত ব্যাপক সমস্যা, গাড়ি পাল্টি হওয়ার ভয় থাকে আমাদের, টোটোগুলো ছোটো গাড়ি। হ্যাঁ, আর দেখতে তো পাচ্ছেন জলের অবস্থা কেমন, পুকুর মতো হয়ে আছে সব রাস্তা। রাস্তার এই ছবির সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যেভাবে রাস্তা বিহাল দশা, সেখানে কাজের থেকে কোটি কোটি টাকা লুট করেছে তারা বেশি। টেন্ডার প্রসেসিং শুরু হয়েছে, আগামী তিন মাসের মধ্যে এই রাস্তার কাজ দ্রুত গতিতে শুরু হয়ে যাবে। দ্রুত রাস্তা মেরামতির দাবি জানাচ্ছেন ঝড়খালির বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঝড়খালি থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা।